টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। লিটন চক্রবর্তীর প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি শাহনাজ বেগম। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের পুনর্বাসনের অংশ হিসেবে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাছের খাবার ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গলন্দ উপজেলার অম্বরপুরে পোনা মাছ ও খাদ্য বিতরণ করা হয়। বুধবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাফসা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, গলন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গলন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান। এ সময় প্রধান অতিথি বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মাছের পোনা ও খাবার দেওয়া হচ্ছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।